हेलो फ्रेंड, वेलकम माय डियर फ्रेंड। আমরা এসে গেছি। এই বলতে গেছি না, আমি চরি সুন্দরী নাকি? হ্যাঁ, আমিও শুনেছি লন্ডনে থাকে। ঠিকই বলেছো বন্ধু। এই তোমরা যাও, শিলাকে নিয়ে আসো। জি আচ্ছা, যাও। হ্যাঁ হ্যাঁ চল। কিরে ভাইয়া, ভয় লাগছে না আনন্দ লাগছে? সত্যি করে বলবো? এদিকে এদিকে, ভয়ও লাগছে আনন্দও লাগছে। কি রে শিলা, কোথায় কোথায় গেল রে? এখানে তো ছিল শিলা। আচ্ছা দেখ তো বাথরুমে গেছে কিনা। শিলাকে তোমাদের হাতে তুলে দিতে পেরে আমি নিশ্চিন্ত হলাম। আকেল আকেল, শিলা তো রুমে নেই। শিলা মনে হয় পালিয়েছে। কেন তাড়াহুড়া করে তোর ভাগ্নির সাথে আমার সুভর বিয়ে দিতে চাইছিস? রহমান রহমান, তুই আমার কথা শুন বন্ধু। চুপ, কোন কথা শুনবো না। আমি বলবো তুই শুনবি। আসলে তুই খুব ভালো করে জানিস তোর ভাগ্নি অন্য কোন ছেলের সাথে প্রেম করে, তাকে ভালোবাসে। সেই ছেলের সাথে তোর ভাগ্নি ভেঙে গেছে, আর তুই এই প্রেম ভালোবাসাকে মেনে নিতে চাসনি বলে তাড়াহুড়ো করে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে বিপদমুক্ত হতে চেয়েছিলি। তোর ইচ্ছাটা পূরণ করার জন্যে তুই এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলি, আমার পরিবারকে ছোট করলি। শওকত, এরা যারা আমার সাথে আমার ছেলের বিয়েতে এসেছে এরা সবাই আমাকে সম্মান করে। তুই, শুধু তুই আমাকে ওদের কাছে ছোট করে দিলি, আমার মুখে কালি মেখে দিলি। রহমান, চুপ, শুভ চল, এখানে দাঁড়িয়ে থাকলে যতটুকু মান সম্মান আছে তাও থাকবে না। চল চল বন্ধু। আরে বন্ধু, আমি তোদের দু বোনকে ভালোবেসে কি খুব বেশি অন্যায় করেছি? সেই এতটুকু বয়স থেকে দুই বোনকে স্নেহ মমতা দিয়ে এত বড় করে কি খুব বেশি অন্যায় করেছি? যার শাস্তি দেবার জন্যে এক বোন মরে গিয়ে আমাকে কাঁদালো, আর তুই সবার সামনে নিজের চটটা নিজে না মেরে আমার বন্ধু রহমানকে দে মারালি, আমার বন্ধু রহমানকে দে মারালি। আজ তোদের কারণে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে। তোমরা আমার কথা শুনো, তোমরা আমার মতো এত বেশি কাউকে ভালোবেসো না, তাহলে তোমরা আমার মতোই এত বেশি করে কাঁদবে, এত বেশি করে কাঁদবে। নীলা,
মিলা এই এই আমি যুবরাজ, আমি যা বলি তাই করি। আমি জানতাম শুভকে কবুল করার সাহস মিলার কোনোদিনই হবে না। শুভর বিয়ে ভেঙে গেছে, শুভর বিয়ে ভেঙে গেছে। মিলা তুমি জানো না আমার ক্ষমতা কত, আমি এক মুহূর্তে সব কিছু তছনছ করে দিতে পারি, তছনছ। মিলা তুই শুধু আমার। বাবা, তুমি আমাকে তোমার ছেলে হিসাবে কতটুকু দাম দিয়েছো সেই কথা আমি জিজ্ঞেস করব না, কিন্তু তাই বলে তোমার অপমান আমি সহ্য করব না। মেয়েটা নিজেকে কি মনে করেছে? মেয়েটা আজ তোমাকে, আমাকে, আমাদের পরিবারকে যেভাবে মানুষের সামনে ছোট করেছে, সেই শাস্তিকে রিটার্ন পেতেই হবে, আর এটাই আমার প্রতিজ্ঞা। মন বোঝে না, মরার কোকিল পাউডার পিছে লাগছে। তোর বিরক্তিকর হাসিটা বন্ধ করবি? কেন বন্ধ করব? আমার সুন্দর দাঁত আছে, আমি সেই দাঁত বের করে যেমন খুশি তেমন হাসবো। এজন্য তোর পরে কেন মন? তোর কতটুকু দৌড় তা আমার জানা হয়ে গেছে। মেয়েটা তোকে ল্যাং মেরে পালিয়ে গেল, আর তুই আমাকে বউ দেখিয়ে সারপ্রাইজ দিবি। এক্সকিউজ মি মাই ডিয়ার টু ফ্রেন্ডস, তোরা রিল্যাক্সে ঝগড়াঝাটি কর, আমার আর হেনার একটা খ্যাপ আছে, সেখানে গিটারটা বাজাইলেই 2,000 টাকা পাবো। হেনা, এই ভাই মা, শালা চামচা কোথাকার, যা এখন তো বলবি দোষ, তোর বউ ভেঙে গেছে, তোর বউ ভাগাইয়া আনি, ও মা গো, যা শালা ফাউল, শালা চামচা কোথাকার। শোন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি ছাড়া তোর কোনো গতি নেই। আমার চেয়ে সুন্দরী মেয়ে যদি তুই দেখাতে পারিস, যা কথা দিলাম তোর পিছন ছেড়ে দিব। প্রমিস? হ্যাঁ হ্যাঁ বলছি প্রমিস, যদি পারিস এই সুযোগটা কাজে লাগানোর জন্য হাতে হারিকেন নিয়ে খুঁজে দেখ, কাউকে মানে কোনো মেয়েকে খুঁজে পাস কিনা। খেয়ে নাও তো, ওই মেয়ের জন্য মন খারাপ করে না খেয়ে শরীর দুর্বল করার কোনো প্রয়োজন নেই। শুভ কোথায়? ভাইয়া তো সেই সকালেই বেরিয়ে গেছে। তুমি? ভীষণ খিদে পেয়েছে, খিদে পেট চোচো করছে, আগে খেয়ে নেই পরে কথা বলবো। সেই খাওয়া বাবা, দারুণ স্বাদ হয়েছে, তবে ডিমে একটু লবণ বেশি হয়েছে, কাল থেকে একটু কমিয়ে দেবেন। তুমি তো আমার ননদ, চলো তোমার ভাইয়ের রুমটা দেখিয়ে দাও তো। ভাইয়ের রুম দেখিয়ে দেবো মানে? মা কি বলে? এই মেয়ে, তুমি গতকাল রাত্রে কি করেছো তোমার মনে নেই? তুমি গতকাল রাত্রে আমার ছেলেকে বিয়ে না করে পালিয়ে গিয়ে মানুষের সামনে আমাদের অপমান করেছো, তারপরে তোমার সাহস হলো কি করে এই বাড়িতে ঢুকার? সব বলবো, কাল সারা রাত না একটু ঘুমোতে পারিনি, উফ শুধু না মশার কামড় খেয়েছি, একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা খেয়ে ফ্রেশ মুডে সব বলবো। প্লিজ দিন না রুমটা দেখিয়ে। বুঝেছি, আমাকে কষ্ট করে রুমটা খুঁজে নিতে হবে। আরে যাই, কোথায় যাচ্ছে? কি করে? তো ডাকাত মেয়ে, মামা বাড়িতে থাকলে কি আপনাদের এখানে আসতাম? আসতাম না, মামা কালকেই লন্ডন চলে গেছে। আমি বাড়িতে গিয়ে খোঁজ করে আমার পাসপোর্টটা পাইনি,
আবার খুঁজতে যাব। যে কটা দিন পাসপোর্টটা খুঁজে না পাই, মনে মনে ঠিক করেছি সেই কটা দিন এখানেই থাকব। আমাদের বাড়িতে থাকবে মানে কি বলে? এটাই হবে। ভাই চা। যা চা খাবো না। ভাইয়া প্লিজ ফোনটা ধর, ধর না। বউয়ের উপর রাগ করে মোড অফ করে বসে থেকে কি লাভ? রিং বাজছে, মোবাইলটা ধর। কোনো ইমার্জেন্সি নিউজও তো থাকতে পারে। রাগ দেখা। হ্যাঁ মিতু বল। হ্যালো ভাইয়া। ধরেছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কাল রাতে যে মেয়েটা পালিয়ে গিয়েছিল সে মেয়েটা এখন আমাদের বাড়িতে। তুই তাড়াতাড়ি চলে আয় ভাইয়া। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ তাড়াতাড়ি আমাদের বাড়িতে। এই শুভ, 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 এই শুভ। আরে কি হয়েছে? আরে কোথায় যাচ্ছিস? শুভ বলবি তো। আরে যাচ্ছিস কোথায় বলবি তো। আরে বলবি তো, হয়েছেটা কি? স্যার